হেলমেট কেনার জন্য আমরা মূলত বাইক শপ বিডিতে আসছি। তো হেলমেট কিনতে এসে এখানে দেখলাম হচ্ছে অনেক ধরনের ভ্যারাইটিস হেলমেট আছে, প্রত্যেকটা ব্র্যান্ডের এবং বাজেটের মধ্যে, লো বাজেটের থেকে শুরু করে মিড রেঞ্জ এবং হায়ার রেঞ্জের সকল ধরনের হেলমেট আছে এখানে অ্যাভেলেবেল। তো আমরা চিন্তা করলাম যে আমরা হেলমেট নেই, আর তার পাশাপাশি এখানে যে হেলমেটের কালেকশন গুলো আছে এটা আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য মূলত ভিডিওটা করা। তো মোটামুটি আমাদের যে হেলমেট গুলো এখানে আছে এই হেলমেট গুলার কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো এবং যতটুকু পারি ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। আর এই শপের গুগল লিংক এই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই শপের পেজ এর লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, লোকেশন সবকিছু দেওয়া থাকবে, সবকিছুই পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস ফার্স্টে বলে রাখি, এখানে হচ্ছে যে হেলমেট গুলো আপনাদেরকে দেখাবো এখানে অনেকগুলো দেখবেন কালার হচ্ছে সবসময় অ্যাভেলেবেল থাকে না, তো আপনাদের যে হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নিয়ে আপনি পেজে মেসেজ করবেন যে আছে কিনা, ইনফরমেশনটা নিয়ে তারপরে আসবেন। বা আপনারা এমন হতে পারে যে আপনারা এসে আপনাদের মন মতো চুজ করে হেলমেট নিতে পারেন, যে কোনো অপশনই আছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে আগে বলে রাখলাম। প্রথমে আমরা বলে নেই, আমরা হচ্ছে বাইক শপ বিডিতে আছি, এটা হচ্ছে আমাদের সাইক্লিং কমিউনিটির অত্যন্ত ফেমাস একটা শপ বাইক শপ বিডি। তো এটার অ্যাড্রেসটা হচ্ছে 119 পূর্ব তেজতুরি বাজার মহিলা কলেজ রোড। প্রথমে বাইক শপ বিডির ওনার শাকিল ভাই, তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো। এ হচ্ছে আমাদের শাকিল ভাই। তো ভাই একটু সব সম্পর্কে আপনি কিছু একটু বলেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সব সম্পর্কে আসলে আমি কিছু না বলাচ্ছে, যারা আমার কাছে সার্ভিস নিচ্ছেন, যারা প্রোডাক্ট নিচ্ছেন, তারাই আসলে সবচেয়ে ভালো বুঝবেন, হ্যাঁ ভালো বলবেন। কারণ হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে প্রত্যেক কাস্টমারকে সবচেয়ে ভালো সার্ভিস দেওয়ার, এবং কি হচ্ছে সবাইকে ভালো সার্ভিস এবং কি ভালো প্রোডাক্টটা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো আমরা চাই যে কাস্টমার রিভিউটাই আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে করি। আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার পরে যে কেউ ফিডব্যাক দিন সেটাকে আমরা অনেক ভালো কিছু মনে করি। সেক্ষেত্রে আমরা চাইবো আপনারা আসবেন আমাদের শপে, এসে যে কোনো প্রোডাক্ট লাগবে আমাদেরকে জানাবেন, এবং কি আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে আমাদের কোনো রিভিউ থাকলে, কোনো প্রবলেম থাকলে, এবার ছাড়া আমাদের কোনো সাজেশন দেওয়ার থাকে, কোনো কিছু ভালো লাগলে আমাদেরকে সবকিছু জানাবেন। গাইজ, যেহেতু আমরা ফার্স্টে বলছি যে আমরা হচ্ছে হেলমেট নিতে আসছি, আমার আর রাকিবের জন্য হেলমেট নিব এবং আপনাদের সাথে কিছু হেলমেট শেয়ার করব, তাহলে চলুন আমরা হচ্ছে একদম বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ এবং হায়ার রেঞ্জের মোটামুটি সব ধরনের হেলমেট গুলো আপনাদের সাথে শেয়ার করি। তা আমার হাতে যে হেলমেটটা দেখতেছেন এটা হচ্ছে একদম লো বাজেটের যে হেলমেট গুলা তার মধ্যে এটা খুব অন্যতম। এটা হচ্ছে জায়ান্টের হেলমেট। তো এটার মধ্যে আপনারা হচ্ছে তিনটা চারটার মতো কালার পাবেন, যেমন হচ্ছে হোয়াইট কালার এখানে আছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, তারপরে রেড অ্যান্ড ব্ল্যাক আছে, তারপরে হচ্ছে ব্লু অ্যান্ড ব্ল্যাক আছে। তো আপনি তিনটা কালারের এই হেলমেটটা পেয়ে যাবেন, ঠিক আছে? এই হেলমেটটা হচ্ছে মানে লো বাজেটের মধ্যে বেস্ট একটা হেলমেট। তো আর এটার প্রাইস হচ্ছে 600 টাকা। আপনারা এটা আমি আবারও বলতেছি, এটার প্রাইস হচ্ছে 600 টাকা, ঠিক আছে? তো আমরা এরপরে আমরা আরেকটা হেলমেটের দিকে যাই। গাইজ, আপনারা এখন আমার হাতে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালোসের হেলমেট। এই যে দেখতে পাইতেছেন 1200 টাকার মধ্যে ওয়ান অফ দা বেস্ট হেলমেট হচ্ছে এই ভ্যালোসের হেলমেট গুলা। এটার মধ্যে হচ্ছে আমার দুইটা কালার আছে, এই একটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক এর মধ্যে আমার একটা ফিনিশিং আছে অ্যাশ কালারে, জোস লাগে জিনিসটা, জোস, হ্যাঁ। তারপরে আরেকটা হচ্ছে ব্লু, ব্ল্যাক এন্ড ব্লু, ঠিক আছে? আপনারা এই যে দুইটা হেলমেট দেখতে পাচ্ছেন, এই দুইটা হেলমেট এগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। ভ্যালোসের যে হেলমেট গুলো এগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা করে। এটার মধ্যে তিনটা কালার আছে, আরেকটা কালার এখানে আমার কাছে অ্যাভেলেবেল নাই, যার কারণে হচ্ছে আমি দেখাতে পাচ্ছি না। আপনাদেরকে পরবর্তী যে হেলমেট গুলো সেগুলো দেখাচ্ছি। গাইজ, এখন আমার হাতে যে হেলমেটটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে কেয়ারবুল হেলমেট, আর এটার মডেল হচ্ছে কেয়ারবুল 40। তো আমার হাতে দুইটা কালার দেখতে পাইতেছেন, একটা হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার। আপনারা দেখতে পাইতেছেন ফিনিশিংটা খুবই সুন্দর আর একদম হেলমেটটা দেখতে গ্লসি, ঠিক আছে? তো আপনি আমার হাতে দুইটা কালার দেখতে পাইতেছেন। তো এই দুইটা কালারই এখানে অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত। আর এই কেয়ারবুল 40 এই মডেলটার প্রাইস হচ্ছে 1250 টাকা। তো আপনারা যদি চান তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে এসে পারচেস করতে পারেন। দেখতে পাইতেছেন এটা কেয়ারবুলের আরেকটা মডেল, এটা হচ্ছে কেয়ারবুল 03, আর এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। আর এটার মধ্যে আরেকটা হচ্ছে মজার বিষয় হচ্ছে এটার পেছনে আপনারা লাইট পাবেন। তো আপনারা যদি এই হেলমেটটা পারচেজ করেন সেই ক্ষেত্রে আপনার সাইকেলের পেছনে যদি আপনারা লাইট নাও লাগান এটা দিয়ে আপনাদের ব্যাক আপ চলে যাবে। আর এটার মডেলটাও খুব জোস, ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে জোস একটা ফিনিশিং। এটার মধ্যে দুইটা কালার, একটা হচ্ছে রেড ব্ল্যাক আর একটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক। হোয়াইট এন্ড ব্ল্যাকটা আমার হাতেই দেখতে পাইতেছেন, সো চাইলে নিতে পারেন। গাইজ, এই যে আপনারা যে লাল সুন্দরীকে দেখতে পাইতেছেন এটা হচ্ছে কেয়ারবুল 10।
আর এই হেলমেটের মধ্যে অনেকগুলো কনফিগারেশন আছে, যেমন ফার্স্ট অফ অল আপনি যদি চান এই শেড দিয়ে আপনি হেলমেটটা ইউজ করতে পারেন, আবার এটার মধ্যে উইন্ডশিট আছে আপনি চাইলে এটাও ইউজ করতে পারেন, তার পাশাপাশি এটার মধ্যে ব্যাকলাইট আছে, দেখতে পাইতেছেন যে লাইটটা জ্বলতেছে এই ব্যাকলাইটও আছে, দ্যাটস ওয়াই আপনার ব্যাকলাইটের যে ব্যাকআপ সেটা আপনার এক্সট্রা করে লাগতেছে না, এটা দিয়েই হচ্ছে আপনি চালিয়ে দিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনাকে এত কিছু দিয়ে এটার প্রাইস রাখা হচ্ছে মাত্র 1550 টাকা, আর আমরা এই 1550 টাকা দিয়ে আমরা কত কিছু পাইতেছি। আপনারা যদি গ্লাসটা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো এক্সট্রা করে সানগ্লাস ইউজ করতে হইতেছে না, আর আপনি যদি চান উইন্ডশিটটা ইউজ করতে সেটাও ইউজ করতে পারবেন, তাছাড়া এটার মধ্যে আবার ব্যাকলাইটও আছে। তো সব মিলিয়ে 1550 টাকার মধ্যে কেয়ারবুল 10 একটা ভ্যালু ফর মানি হেলমেট আমরা বলতে পারি। সো আপনারা যদি চান এই লাল সুন্দরীকে পারচেস করতে পারেন, আর এটার মধ্যে আরো একটা কালার আছে আপনাদেরকে দেখেন, এই যে দেখতে পাইতেছেন এই কালারটাও কিন্তু জোস একটা কালার, পুরো হেলমেটের মধ্যে একটা গ্লসি ভাইব আছে, এই দুইটা কালার এখানে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। সো 1550 টাকায় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট গাইজ। এখন আমার হাতে যে হেলমেটটা দেখতে পাইতেছেন এটা খুবই হট আইটেম আমার মতে, না তামিম ভাই ভাষ্য মতে এই হেলমেটটা হচ্ছে খুবই হট আইটেম। তবে হ্যাঁ, এটার যে প্রাইস, তো প্রাইস অনুযায়ী হেলমেটটার লুক, হেলমেটটার হচ্ছে গেটআপ এবং এটার যে কোয়ালিটি এটা খুবই ভালো। কেয়ারবুলের যে হেলমেটটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে কেয়ারবুল 07, এটার প্রাইস হচ্ছে 1780 টাকা। তো 1780 টাকার মধ্যে আপনারা বেস্ট একটা হেলমেট পেয়ে যাচ্ছেন। এটার মধ্যে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল, একটা হচ্ছে অ্যাশ কালার, একটা হচ্ছে অরেঞ্জ কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে হোয়াইট কালার। তো আপনারা চারটা কালারই বাইকশপ বিডি থেকে পারচেস করতে পারেন। আমি আবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যেই কালারটাই পছন্দ করেন না কেন সেই কালারটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে, অথবা ওই হেলমেটের ছবিটা পেজে মেসেজ করে আগে জিজ্ঞেস করে নেবেন যে অ্যাভেলেবেল আছে কিনা, বা ফোন নাম্বারে ফোন দিয়ে জিজ্ঞেস করে নেবেন অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে তাহলে এসে আপনারা অবশ্যই নিয়ে যেতে পারেন। তো আমরা চলে যাচ্ছি নেক্সট কোন মডেলে। ছোটবেলা আমরা যখন ঈদের নতুন জামা কাপড় পরতাম কি করতাম আমরা, হচ্ছে যে প্যান্টের মধ্যে বা শার্টের মধ্যে যে টিকেট থাকবে সেই টিকেট গুলো আমরা খুলতাম না। সো এই হেলমেটটার মডেল হচ্ছে কেয়ারবুল 12, আপনারা দেখতে পাইতেছেন এটা লাইক খুব সুন্দর, খুব কালারফুল আর খুব দেখতে গর্জিয়াস। ইভেন আপনারা যদি নাইট্রেট দেন সেই ক্ষেত্রে এটা হচ্ছে হেলমেটটা খুব হেল্পফুল, কারণ এটার মধ্যে যে কালারটা দেওয়া আছে এটা নাইট্রেটে অনেক উপকার করে, হেলমেটটা দেখতেও খুবই অসাধারণ। এই হেলমেটের প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা, খুবই কম মূল্যে আপনারা এই হেলমেটটা পেয়ে যাচ্ছেন, আর এই হেলমেটটার কোয়ালিটিও খুব ভালো, দেখতেও খুব গর্জিয়াস। এটার মধ্যে আরেকটা কালার আছে সেটা হচ্ছে ফুল ব্ল্যাক। হ্যাঁ, এই যে দুইটা কালারই আমার এখানে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন, তো আপনারা যদি একটু কালারফুল চান সেই ক্ষেত্রে আপনারা এটা পারচেস করতে পারেন, আর যদি আপনাদের মনে হয় একটু আপনারা একটু ক্লাসিক ক্লাসি ভাই তাহলে আপনারা অবশ্যই ব্ল্যাকটা পারচেস করবেন, দেখতে কিন্তু দুইটাই সেম জাস্ট কালার ডিফারেন্স। সো আমরা নেক্সট কোন মডেলে যাচ্ছি। আর্মির ক্যাপ তো মাথায় পড়তে পারবো না, তাই আর্মি ছাপার হেলমেট আমি এখন পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই হেলমেটের লুকিং, এই হেলমেটের ডিজাইন দুইটাই খুব অ্যাগ্রেসিভ, তো আপনারা যারা একটু অ্যাগ্রেসিভ স্টাইল চান তারা আপনারা হচ্ছে এই হেলমেটটা পারচেস করতে পারেন। হেলমেটটা খুবই জোস, এটা হচ্ছে কেয়ারবুলের আর এটার মডেল হচ্ছে কেয়ারবুল 29, এটার প্রাইস হচ্ছে 1900 টাকা। তো 1900 টাকার মধ্যে হ্যাভি একটা, খুবই হ্যাভি হেলমেটটা আর দেখতেও খুবই সুন্দর, আপনারা হেলমেটটা দেখতে পারেন। আপনারা এই কেয়ারবুল 29 এর চারটা কালার অ্যাভেলেবেল পাবেন, দুইটা কালার আমার হাতে দেখতে পাইতেছেন, তাছাড়া আরো হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন এবং ব্লু কালারটাও আপনারা পেয়ে যাবেন বাইক শপ বিডিতে। সো আপনারা যদি চান অবশ্যই নিতে পারেন, আর সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই আর্মি কালারটা পারচেস করেন, কারণ আর্মি কালারটা দেখতে খুবই অ্যাগ্রেসিভ, খুবই সুন্দর। সো নেক্সট মডেল গাইজ, এখন আমার কাছে যে হেলমেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্ট বাইকিং এর একটা হেলমেট, এই হেলমেটটা দেখতে খুবই গ্লসি, একদম চকচক চকচক করতেছে, আর হেলমেটটার ফিনিশিংটা খুবই জোস, আপনারা এখানে দেখতে পাইতেছেন এটার ফিনিশিং, এটার ফোম সবকিছু একদম কোয়ালিটিফুল। আর ওয়েস্ট বাইকিং এর হেলমেটের সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদেরকে তেমন বিস্তারিত বলার কিছু নাই। এই হেলমেটটার প্রাইস হচ্ছে 1900 টাকা, তো আপনারা যদি চান এই হেলমেটটা নিতে পারেন, তবে এই হেলমেটের একটা কালারই হবে, এই ব্ল্যাক কালারই, গ্লসি এডিশনের এই ব্ল্যাক কালার হেলমেটটাই আপনারা এখানে পেয়ে যাবেন। গাইজ, আমার খুবই পছন্দের একটা হেলমেট, বাট এটা হচ্ছে আমার মাথায় অ্যাডজাস্ট হয় না যার কারণে আমি হেলমেটটা নিতে পারি নাই, বাট আমার খুবই পছন্দের একটা হেলমেট, এটা হচ্ছে ওয়েস্ট বাইকিং এর একটা হেলমেট। এই হেলমেটটা হচ্ছে আপনারা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সেটা হচ্ছে রেড, তারপরে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। আমার হাতে দুইটা কালার অ্যাভেলেবেল দেখতে পাইতেছেন, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড, এছাড়াও আপনার হচ্ছে এখানে ব্লু কালারের হেলমেটটাও আছে।
আপনারা যদি চান তাহলে সেটাও নিতে পারেন। আমার কাছে মানে ব্ল্যাক কালারটা খুবই জোস লাগছে, ব্ল্যাক কালারটা হচ্ছে একটু মানে অ্যাস্থেটিক লাগতেছে কালারটা। এটা ডিজাইন প্লাস এটার ফিনিশিং আর এটা হচ্ছে কালার, এই তিনটা মিলিয়ে মানে আমার কাছে ব্ল্যাক কালারটাই হচ্ছে সবচেয়ে জোস লাগতেছে। আপনারা চাইলে 2100 টাকার মধ্যে এই হেলমেট গুলো পারচেস করতে পারেন। এই যে হেলমেটটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে গাবের BMX হেলমেট। বিশেষ করে যারা স্টান করেন তাদেরকে আর বলার কিছু নেই, কারণ হেলমেট দেখে চিনে ফেলছেন, কারণ স্টানে সর্বাধিক ব্যবহৃত হেলমেটের মধ্যে এই হেলমেটটা উল্লেখযোগ্য। তবে এই হেলমেটের কথা যেটা বলবো, এটার উপরে যে ডিজাইনটা, যে গ্রাফিটিটা করা হয়েছে, এটা জোস। কালার কম্বিনেশন, ডিজাইন সব কিছু মিলিয়ে জোস। আপনারা হয়তো স্টানের জন্য অনেক ধরনের হেলমেট ইউজ করে থাকতে পারেন, বাট গাবের এই BMX এর হেলমেটগুলো আপনাদেরকে যেমন সেফটি দিবে তেমন এগুলো ধরেই বোঝা যাচ্ছে খুব হ্যাভি হেলমেট। আর যেহেতু গাবের হেলমেটগুলো সবসময় ভালো হয়ে থাকে, আর স্টানের জন্য যে হেলমেটগুলো তৈরি করা হয় সেগুলো আর একটু শক্তপোক্তভাবে বানানো হয়, কারণ স্টান করতে যেয়ে আমাদের স্টানাররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে যদি হেলমেট সেফটি দিতে না পারে তাহলে হেলমেটের কোনো ভ্যালু নেই। তো এই হেলমেটটার প্রাইস হচ্ছে 2100 টাকা। তো 2100 টাকার মধ্যে আপনি যদি একটা ভালো সিকিউরিটি সম্পন্ন একটা কিছু হেলমেট চান, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এই গাবের BMX এর হেলমেটটা আপনারা ইউজ করতে পারেন। আর হেলমেটের ফিনিশিং, হেলমেটের গ্রাফিটি এবং একটা ধরেই বোঝা যাচ্ছে যে হেলমেটটা কি পরিমাণ হ্যাভি। সো আপনারা ও হ্যাভি বলতে আপনার এটা ভাববেন না যে এটা প্রচুর ভার, মানে এটার কোয়ালিটিটা খুব হ্যাভি। আপনার খুব সহজে আপনার এই হেলমেট দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হবেন না, আর আপনার এই হেলমেটের মাধ্যমে আপনার মাথাটা খুবই সেফ থাকবে। আপনারা দেখতে পাইতেছেন যে ভেতরেও কত সুন্দর করে ফোমের লেয়ারগুলো দেওয়া আছে, ফিনিশিংটা খুব সুন্দর করে যাতে আপনি মাথায় আঘাত না পান, ঠিক আছে? তো আপনারা যদি চান 2200 BD থেকে এই হেলমেটটা পারচেস করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই গাবের হেলমেটটা সবসময় অ্যাভেলেবেল পাবেন না। সো আপনারা যারা স্টান করেন তারা খুব দ্রুত চলে এসে হেলমেটটা পারচেস করেন, কারণ হেলমেটটা অ্যাভেলেবেল না। হেলমেটের যে গ্রাফিক এটা আমার খুব ভালো লাগছে, তো আপনারা যদি চান আসতে পারেন। গাইজ, এখন আমার হাতে যে হেলমেটটা দেখতে পাইতেছেন, যারা চেনার তারা তো অলরেডি চিনেই গেছেন যেটা কেয়ারবুলের ফুল ফেস হেলমেট। বাট তারপরে অনেকে ভাবতে পারে যে এইরকম হেলমেট তো সাধারণত বাইকের হয়ে থাকে, বাট হ্যাঁ এটা বাইকের হেলমেট না, এটা হচ্ছে সাইকেলের হেলমেট। যারা হচ্ছে ডাউন হিল করে অথবা বা হচ্ছে দেখা গেছে ট্রেইল মারে, তো তাদের জন্য মূলত এই হেলমেটগুলো ইউজ করা হয়ে থাকে। আপনারা যদি চান এইখান থেকে মানে 2200 BD থেকে আপনারা এই ফুল ফেস হেলমেটগুলো আপনারা চাইলে পেয়ে যেতে পারেন। অনেকেই ফুল ফেস হেলমেটের জন্য দেখা গেছে বংশাল বা লোকাল যে সবগুলো আছে সেখানে যে খোঁজাখুঁজি করে, কিন্তু ফুল ফেস হেলমেটগুলো পায় না। বাট আপনারা 2200 BD তে এনি টাইম ফুল ফেস হেলমেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আপনারা যদি চান যে হ্যাঁ আপনারা ফুল ফেস ছাড়া চালাবেন, সেক্ষেত্রে আপনারা হেলমেটের এই পার্টটা আলাদা করতে পারবেন। এই যে আপনারা দেখতে পাইতেছেন আমি পার্টটা আলাদা করে ফেললাম, এখন আপনারা চাইলে শুধু এভাবে করে ইউজ করতে পারেন। দেখা গেছে আপনারা অ্যাজ ইউজুয়াল যে কমিউট করতে গেলে বা নর্মালি রাইড দিতে গেলে আপনারা এভাবে করে হেলমেটটা ইউজ করতে পারেন, আর যখন আপনারা হচ্ছে যে কোনো ট্রেইল অথবা ডাউন হিলে যখন নামবেন সেই ক্ষেত্রে আপনারা ফুল ফেস হেলমেটটা এভাবে করে লাগিয়ে ইউজ করতে পারেন। ফুল ফেস হেলমেটগুলো ইউজ করার মেইন বিষয়টা হচ্ছে আমার পুরো ফেসটা যাতে সেফ থাকে। তো এখানে দেখতে পাইতেছেন যে এখানে কি পরিমাণ মোটা ফোম দেওয়া হয়েছে, খুব কোয়ালিটি সম্পন্ন ফোম ইউজ করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আপনাকে আপনার মুখকে এই হেলমেট রক্ষা করতে পারে। আর এটার মধ্যে ভেতরকার যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা খুবই জোস। আপনারা দেখতে পাইতেছেন খুব কোয়ালিটিফুল ফোম এখানে ইউজ করা হয়েছে, যাতে আপনার এই হেলমেটটা আপনার মাথাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখতে পারে। সো 3000 টাকার মধ্যে আপনারা ফুল ফেসও পাচ্ছেন, উইদাউট ফেসও পাচ্ছেন। এখানে আরেকটা কালার দেখতে পাইতেছেন, এটা হচ্ছে ইয়েলো কালার। এটার মধ্যে আরো কালার আছে, ব্ল্যাক কালার আছে, অ্যাশ কালার আছে। তো সবগুলা কালার হচ্ছে এখন অ্যাভেলেবেল নাই, এই দুইটা কালারই অ্যাভেলেবেল আছে, ইয়েলো এবং হোয়াইট কালার। এই দুইটা কালারই আপনারা বাইক শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সো কেয়ারবুলের ফুল ফেস হেলমেট 3000 টাকা করে অ্যাভেলেবেল অ্যাট বাইক শপ BD। গাইজ, আমার হাতে আরেকটা ফুল ফেস হেলমেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট বাইকিং এর ফুল ফেস হেলমেট। আর এটার কালারটা, এটার ডিজাইনটা খুবই সুন্দর। আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে 1 kind of shark মডেল এটাকে বলা হয়। এখান থেকে আপনি এই ডিজাইনের মধ্য দিয়ে একটা শার্কের একটা যে ভাব এরকম ফুটে উঠেছে। তো এটার ডিজাইনটা, এটার হচ্ছে আপনার কোয়ালিটিটা খুবই ভালো মানের করা হয়েছে। এই ওয়েস্ট বাইকিং এর ফুল ফেস হেলমেটটার প্রাইস হচ্ছে 2800 টাকা। আর আপনাকে আগে যে কেয়ারবুলে দেখালাম যে আপনি চাইলে হেলমেটটা খুলে ইউজ করতে পারবেন, এটাও সেম একই রকম, চাইলে খুলে আপনারা এই যে দেখেন আমি এই হেলমেটটাকে দুই পার্ট করে ফেললাম। দেখতে পাইতেছেন এটার মধ্যে এক্সট্রা আরেকটা ফোম দেওয়া থাকে, আপনারা যদি চান সেটা লাগিয়েও এটার মধ্যে ইউজ করতে পারেন। এই ফুল ফেস হেলমেটগুলোর মধ্যে দুইটা ফ্যাসিলিটিসই পেয়ে যাবেন, চাইলে ফেস সহ ইউজ করতে পারেন, চাইলে এটাকে রিমুভ করে নর্মাল ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের
মোটামুটি যতগুলো হেলমেট এখানে ছিল তার কিছু সংখ্যক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে এত পরিমাণ হেলমেট আছে, এগুলো যদি আমরা একটা একটা করে আপনাদের দেখাতে চাই তাহলে আজকে সারা রাত পার হয়ে যাবে। আপনারা যদি চান এই শপে এসে যত খুশি হেলমেট আছে সবগুলো দেখে আপনারা আপনাদের কালার, আপনারা আপনাদের বাজেট, আপনারা আপনাদের কোয়ালিটি সম্পন্ন হেলমেট গুলা এখান থেকে পারচেস করতে পারবেন। আর এখানে যে প্রাইস আছে এই প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যারা সাইক্লিং করেন তাদের জন্য অবশ্যই একটা ভালো হেলমেট প্রয়োজন, যাতে আপনার মাথার নিরাপত্তা সুনিশ্চিত করতে পারে। সেই ক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন এটাই থাকবে যে আপনারা আপনাদের একটু বাজেট বেশি করে হলেও 1500 টাকা, মানে 1500 থেকে 3000 টাকার মধ্যে যে হেলমেটগুলো দেখালাম চেষ্টা করবেন এই হেলমেটগুলো পারচেস করতে। তবে অবশ্যই যার যার বাজেট আছে যেরকম ওই রকম হেলমেটই নেবেন, তবে একটাই সাজেশন থাকবে যে একটু টাকা বাড়িয়ে হলেও ভালো হেলমেট নেন এবং আপনার মাথার নিরাপত্তা নিশ্চিত করুন এবং সুরক্ষিতভাবে সুন্দরভাবে হেলমেট এবং গ্লাভস পরে সাইক্লিং করুন। আমি আগেই বলছিলাম যে আমরা এখানে আসছি হচ্ছে হেলমেট কেনার জন্য, এখানে শুধু রিভিউ করার জন্য আসিনি। তো আসার পরে দেখি এখানে অনেক হেলমেট আছে, অনেকগুলো কালার, অনেক সুন্দর সুন্দর মডেল আছে, তো এর জন্য একটা রিভিউ করে ফেললাম এবং আমরা দুইজন একই রকমের হেলমেট কিনছি। কালারটা হচ্ছে অ্যাশ কালার, অনেক সুন্দর কালার। তো আমরা হচ্ছে কেয়ারবুলের হেলমেটটা নিছি আমরা। এই হেলমেটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যালু ফর মানি, মানে মোটামুটি আমরা গরিব মানুষ তাই কম দামের মধ্যে হেলমেট নিছি। এটার প্রাইস হচ্ছে 1780 টাকা। এই শপে আসি, আপনাদেরকে শপটা দেখা দিতেছি। আমরা হচ্ছি সাইক্লিং কমিউনিটির খুবই পরিচিত 2200 BD-তে আমরা এখন আসি। তো সাইকেলের যে কোনো প্রকার সমস্যা হলে আপনারা 2200 BD-তে চলে আসতে পারেন। এখান থেকে সাইকেলের যে কোনো সমস্যা সুন্দরভাবে সার্ভিসিং করে আপনাদের সাইকেলটাকে অমানুষ থেকে মানুষে পরিণত করে দিতে পারবে। তো গাইজ, 2200 BD-র ওনার আমাদের সকলের সুপরিচিত প্রিয় শাকিল ভাই আমাদের সাথে আছে। আর শাকিল ভাইয়ের পাশাপাশি তামিম ভাইকেও সবাই চেনেন, তামিম ভাইও আমাদের সাথে আছেন। আর আমাদের পুরো ভিডিও জুড়ে হেল্প করছে আমাদের বিখ্যাত কমান্ডার বক্কর ভাই। তো বক্কর ভাই আমাদের হেল্প করছেন। তো আমাদের ভিডিওর এখন শেষ পর্যায়ে। তো এই শেষ পর্যায়ে আমরা 2200 BD সম্পর্কে শাকিল ভাইয়ের মুখে কিছু কথা শুনবো। শাকিল ভাই, এতক্ষণ আপনারা হয়তো সবকিছু দেখলেন, আমাদের হেলমেট সম্পর্কে রিভিউ দেখলেন, এছাড়া আপনি হয়তো সবকিছু হয়তো দেখানো সম্ভব হয়নি, 60-70% হয়তো দেখানো সম্ভব হয়েছে। আমাদের এছাড়া হেলমেটের পাশাপাশি সব ধরনের অ্যাক্সেসরিজ, আপনার পার্স, আপনার সব টাইপের পার্স আমরা মোর দেন 1000 আইটেম আমাদের কাছে আছে। তো আপনার যে কোনো প্রোডাক্ট, যে কোনো পণ্য আপনার প্রয়োজন হলে আমাদেরকে মেসেজ দিবেন, আমাদেরকে জানাবেন যে আপনার কোন জিনিসটা প্রয়োজন, সেটা অবশ্যই আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আপনাকে। এছাড়াও আমরা আপনার চাহিদা অনুযায়ী সকল কাস্টমারদের সাইকেল কাস্টম বিল্ড করার চেষ্টা করি। তো এছাড়া এরকম ভিডিও হয়তো আপকামিং হয়তো এই চ্যানেলে আপনারা আশা করি দেখবেন। নেক্সট টাইম দেখা হবে অবশ্যই, আপনারা অবশ্যই আসবেন, দেখা হবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। তো আমাদের 2200 BD-তে যে সার্ভিস টিম আছে বা সার্ভিস টিমের ওয়ার্কটা কেমন, কাজের পরিধিটা কেমন, সেই সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দেবে আমাদের তামিম ভাই। হ্যালো, আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য। কাস্টমারদেরকে যেমন চাচ্ছে আমরা ওটার উপর ডিপেন্ড করে আমরা সার্ভিস দিয়ে থাকি। প্রোডাক্টটা অনেক আমরা ইয়ে করে থাকি, হেল্প করে থাকি, কী ধরনের প্রোডাক্ট লাগবে, কেমন লাগবে, কেমন প্রাইসের মধ্যে ভালো প্রোডাক্ট পাওয়া যাবে এবং সাইকেলে কী কী প্রবলেম হয়, কী কীভাবে সার্ভিস করা যায়, আমরা যথেষ্ট চেষ্টা করি কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতেও দিব ইনশাল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবে। আজকে হচ্ছে আমাদের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।